আপনাদেরকে তো মাস্কিং দেখাই নাই, তাই না? মাস্কিং মাস্কিং আজকে আপনাদেরকে মাস্কিং দেখাবো প্রথমে। হ্যাঁ ভাইয়া দেখেন নাই? হুম 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 কালকে তো যে পেন্টুলসের কাজটা সম্পূর্ণ দেখানো হয়েছিল না, ওটা কি আজকে দেখাবেন? না, পেন্টুল আজকে দেখাবো না, পেন্টুল দেখাবো নেক্সট ক্লাসে। জি স্যার, ওটা নিয়ে একটু বসছিলাম তো, এর জন্য আর সমস্যা হইতেছে, এর জন্য বললাম। আমরা এখান থেকে
দেখেন আমরা হচ্ছে আচ্ছা তো দেখেন প্রথম আমাদের এখানে একটা ছবি আছে, আমরা এখান থেকে প্রথমে যে কোনো একটা কুইক সিলেক্ট যে কোনো একটা সিলেকশন টুল নেব, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে আমরা যে কোনো ভাবে এটা সিলেক্ট করতে পারি, তো এই মুহূর্তে আমরা একটা কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক ওয়ান টুল নেব। তো আমরা কুইক সিলেকশনটা নেব, ঠিক আছে? নেওয়ার পরে আমরা এই ইমেজটা সিলেক্ট করব। দেখেন ইমেজটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক বেটার, এর জন্য খুব দ্রুত হয়ে গেছে, ঠিক আছে? যদি এটা ইমেজটা দেখেন এটার ক্ষেত্রে মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, বাট তারপরও এই অংশগুলো ক্ষেত্রে একটু অর্থাৎ সূক্ষ্ম জিনিসগুলো হয় নাই তেমন। আপাতত আমরা এগুলো ইগনোর করবো, পরে এটা আমরা ফিক্স করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখান থেকে যে এই যে সরি প্রথমে আমরা হচ্ছে এটা এখান থেকে যে মাস এই টুলটা এই এখান থেকে আমরা প্রথমে যে লেয়ারটা থাকবে আমাদের ওই লেয়ারটাকে আমরা এভাবে এটাতে ক্লিক করব, যে দুইবার না একবার করব, করলে এটা এটা এখন এই লেয়ারটা এখন হয়ে গেছে, ঠিক আছে? তো এই মাস টুলটার কাজ কি, এখানে আমরা আরেকটা ফাইল প্লেস করব, উল্টা কাজ করে ফেলছি। এই যে এটা হচ্ছে দেখা, এইটাতে আমরা কি করবো, এই ছবিটা আমি প্লেস করবো, করার পরে আমরা এখান থেকে এই যে এই যে মাস এটা যে অ্যাড ভেক্টর মাস টুলটা আছে, আমরা এটা এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের যে ব্রাশ টুলটা আছে দেখেন, থেকে ব্রাশ টুলটা দেখেন, নেওয়ার পরে এখান থেকে হার্ডনেস বা ইয়ে থাকবে। এরপর এখান থেকে হচ্ছে এই যে আমাদের এখানে আছে নিচে আছে ব্ল্যাক, উপর আছে হোয়াইট, তো আমরা এখান থেকে এটাকে ই করবো, ব্ল্যাকটাকে উপরে আনবো, হোয়াইটটাকে নিচে নামাতে হবে, ঠিক আছে? আমাদের পরে আমরা এই যে এই লেয়ারটার মধ্যে কিন্তু এখন এই এই অংশটা যে মাস্কের অংশটা কিন্তু সিলেক্ট করা আছে, খেয়াল করেন। আমরা এই অংশটা সিলেক্ট করা থাকা অবস্থায় ব্রাশ টুল নেব, নিয়ে যখন আমরা এখানে আচ্ছা আমাদের কষ্টটি কষ্ট পছন্দ করে দেবো, এই যে আমরা যখন এখান থেকে এটা কি করবো, দেখেন আমাদের যে উপর যে ইমেজটা আছে সেটা মুছে যাচ্ছে, ঠিক আছে? আর পিছনে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিভিল হচ্ছে, ঠিক আছে? এরপর আমরা যদি এখান থেকে আবার এই যে এটা ক্লিক করে যদি এখানে যদি আবার সাদাটা সিলেক্ট করি আমরা, তাহলে দেখেন আবার হচ্ছে আমাদের যে উপরে যে ছবিটা আছে সেটা আবার চলে আসতেছে, ঠিক আছে? এখন আমরা এটা করে আমরা কি করব, এটা করে হচ্ছে আমরা
এখন হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা ফেলে দেবো, পিছনে আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড আনবো, ঠিক আছে, মাস্কিং করে আনবো। আমরা কি করবো এরপরে হচ্ছে, এই যে দেখেন এখন এই মুহূর্তে এই লেয়ারটাতে এই যে মাস্ক, সরি, এই মাস্কের এই ইয়েটাতে সিলেক্ট করে আছে। আমরা এরপরে প্রথম আমরা এখন এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে আমরা চেঞ্জটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এবার আমরা ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নেওয়ার পরে আমরা আবার এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। এখন এই সিলেকশনটাকে আমরা ইনভার্ট করবো, একটু বড় করে নিই। এখন এরপর আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে মেক শিওর করবো যে এই অংশটা আমাদের সিলেক্ট করা আছে, ঠিক আছে, এই যে এই অংশটা করে এটা সিলেক্ট করা অবস্থা আমার যে এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে ব্ল্যাকটা ব্ল্যাকটা উপরে আনবো, করে নিয়ে এরপর আমরা আস্তে আস্তে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিভিল করে দেবো। ওকে, আবার সিলেক্ট থেকে টিপ সিলেক্ট, ঠিক আছে, দেখেন এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে মাস্ক। তো এটার ব্যাপারে আপনারা আবার আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই যে দেখেন এই মুহূর্তে আমরা এই এরিয়াটা সিলেক্ট করছি, তাই না, এই যে এখন যে এই ফ্রন্টে যে এইটাকে এই যে লোকটা দেখতেছেন আপনারা, এই মুহূর্তে যারা আমরা এখানে ব্রাশ টুলটা অ্যাপ্লাই করি, দেখেন এখন হচ্ছে শুধু যে এরিয়াটা আমরা সিলেক্ট করছি শুধু সেই এরিয়ার মধ্যেই সে কালারটা করতেছে, তার বাইরে কিন্তু সে যাচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি এই যে ধরেন এরিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম এখন ব্রাশ টুল অ্যাপ্লাই করলাম, আমরা এখন শুধু ব্রাশটা অ্যালাউ করলে শুধু এটা সিলেক্টেড এরিয়ার মধ্যে থাকবে, বুঝছেন। তো এই জিনিসটা এখানে হয়েছে, আমরা যখন এই ইনভার্স করে পাশে মানে প্রথমে সিলেক্ট করছি হচ্ছে এই এরিয়াটা, কিন্তু আমরা পেছনের এরিয়াটা ইয়ে করবো, প্রথম এই এরিয়াটা সিলেক্ট করে ইনভার্স করে এরপর আমরা পেছনের এরিয়াটাকে ইয়ে করছি। এখন যদি আপনি আবার পেছনের ওই সাদা ব্যাকগ্রাউন্ডটা আবার আনতে চান, তাহলে হচ্ছে এখান থেকে এটা এই যে ফোরগ্রাউন্ড কালারটা আবার সাদা করে দেবেন, সাদা করে দিয়ে ব্রাশ টুল দিয়ে আমি আবার ব্রাশ করবেন, আবার আগের কালারটা চলে আসবে, ঠিক আছে। যদি এখানে আপনি ঠিক করবো, মাস্ক ঠিক করার পরে ঠিক করে আমরা এটা সিলেক্ট করবো, যে এরিয়া গুলো ইয়ে হয়ে গেছে আমরা এখানে গুলো
অবচ্ছন্ন লেফট থেকে ইনভার্স মাঝে হলো কন্ট্রোল শিফট আই দিয়েও করতে পারি ইনভার্স করে দিলাম উপরে থেকে ব্ল্যাক এটা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিয়ে আমরা দেখেন এই জায়গাটা কিন্তু একটু বেশি ইয়ে হয়ে গেছে, এটা আমি কি করবো ফোরগ্রাউন্ড কালারটা আবার হোয়াইট করে দিয়ে ব্রাশ সাইজটা ছোট করে নিয়ে আমরা এটা আস্তে আস্তে সরি ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাকই থাকবে। হ্যালো হ্যালো কত শোনা যাচ্ছে? ওকে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাকই থাকবে, এটা হচ্ছে আমরা একটু ছোট করে নেব ব্রাশ সাইজটা, ব্রাশ সাইজ ছোট করে নিই। এই এরিয়াগুলো আমরা ফিক্স করে দেবো, ঠিক আছে? আমাদের এবার দেখেন আমরা আরেকটা জিনিস করব স্যার। হুম হুম জি বলুন স্যার, সেকেন্ড যে লেয়ারটা নিলেন ওইখানে আরেকটা যে লেয়ার সিলেক্ট করেন ওটা কিভাবে? কোনটা? এটা মাস্কিং করার দুইটা লেয়ার নেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, মানে সেকেন্ড লেয়ারের মানে দুইটা পিকচার কিভাবে ই করলেন? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, দেখেন প্রথমে হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিলেন। নেওয়ার পরে এখন এই ব্যাকগ্রাউন্ড হতে আপনি একটা ইমেজ আনবেন, এরপর সেটা হচ্ছে আপনি ফাইল থেকে প্লেস এমবেডেড থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে আপনি যে ছবিটা আনতে চান এখানে সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে প্লেস দিবেন। তো প্লেস দিলে ওই ছবিটা এখানে প্লেস হয়ে যাবে, ঠিক আছে? এরপরে প্রেস করার পরে যে যে লেয়ারটাতে আপনার ছবিটা আছে ছবির লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে মাস্কে ক্লিক করুন। এরপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে এখানে হচ্ছে এই এখন যে এই লেয়ারের মধ্যে এখন হচ্ছে ছবিটার এইটা সিলেক্ট করা আছে, আর এখানে হচ্ছে যে ডান পাশে যে মাস্কটা আমরা অ্যাড করছি সেটার এটা সিলেক্ট করা আছে। তো এই জিনিসটা এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পরে এখান থেকে ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে এখানে ফোরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক, ব্ল্যাক নিয়ে আসার পর আপনি এখানে
আচ্ছা এর আগে আপনাকে সিলেক্ট করতে হবে। কুইক টুল দিয়ে কাজ করতে হবে একটু। হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে না, তারপরে তো ব্রাশ টুল ইউজ করব। আগে কুইক সিলেকশন থেকে আপনার এরিয়াটা সিলেক্ট করুন, যে এরিয়াটা আপনি রাখবেন এখানে। রাখার পরে পরে সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স করে আপনার যে বাকি যে এরিয়া আছে ওইটা ইনভার্স করবেন। করার পরে আবার এই যে এখান থেকে আবার যে মাস্কে ক্লিক করবেন, মাস্কে ক্লিক করে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে। তারপর এখান থেকে ব্রাশ টুল এনে আপনি এই যে ব্রাশ টুলটা অ্যাপ্লাই করবেন। ব্রাশ টুলটা অ্যাপ্লাই করলে আপনার এটা হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন এখন এটা কিভাবে করছে? জি স্যার, মানে ওই বুঝতেছিলাম না যে ওই লেয়ারটা কিভাবে নেয়। আমরা গতকালকে দেখছিলাম, এখন দেখেন এখান থেকে আমরা এখন আমরা হচ্ছে এই যে গায়ের কালারটা আছে আমরা এই যে কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা প্রথমে এখান থেকে সিলেক্ট অপশন যাবো, সিলেক্ট অপশনে গিয়ে কালার রেঞ্জ, কালার রেঞ্জে ক্লিক সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে প্লাস আইকনটা নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের কার যে যে অংশগুলো যে অংশের কালারটা আমরা চেঞ্জ করতে চাই ওই অংশগুলো আমরা সিলেক্ট করবো এখান থেকে। ওই এরপর আমরা দেখবো যে পাশে যে যে এরিয়াগুলো আমরা সিলেক্ট করছি ওই এরিয়াগুলো এখানে এরকম ব্রাইট হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে আশেপাশের যে অংশগুলো দেখতেছে না যেগুলো হচ্ছে এটার সঙ্গে সাদা হয়ে গেছে এগুলো আমরা হচ্ছে এখান থেকে যে আইড্রপারের যে মাইনাস টুলটা আছে এটা দিয়ে আমরা এটা ডিসিলেক্ট করব ওই এরিয়া। আচ্ছা এটা চাইলে আমরা এখান থেকেও করতে পারি, ঠিক আছে? আমরা চাইলে এখানে ক্লিক করেও করতে পারি, আবার চাইলে এখানে ক্লিক করেও করতে পারি। এই যে আমাদের যে কার কালারটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমাদের যে আমরা হিউ স্যাচুরেশনে ক্লিক করব, দেখেন এই যে কালার ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে আমরা হিউ বেস স্যাচুরেশনে ক্লিক করব। স্যাচুরেশনে ক্লিক করার পরে যে আমরা আমাদের যে কালারটাতে আমরা এটা চেঞ্জ করতে চাই আমরা সেই কালারটা এখানে এনে দেবো, ঠিক আছে? ধরেন আমরা এটা যতক্ষণ আমাদের পছন্দের কালারটা আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা টিউন
করতে থাকবো ঠিক আছে আমাদের যে কালারটা আমি দেখেন ঠিক আছে এখন দেখেন এই যে কিছু অংশ একটু দেখেন কিছু অংশ হচ্ছে ইয়ে হয়ে গেছে আপনার এই অংশগুলো আমরা চেঞ্জ করতে চাই না কিন্তু এগুলো ইয়ে হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমরা কি করবো এখন এই যে আমরা যখন এখান থেকে ভিউ স্যাচুরেশনে ক্লিক করছি ক্লিক করার ফলে এখানে এই আরেকটা এই যে দেখেন এখানে আরেকটা ইয়ে হয়েছে এই যে এইটা এখান থেকে আমরা ভিউ স্যাচুরেশন আমরা কালারটা আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে এরপর এখন দেখেন আমাদের এই যে আশেপাশে যে আরো কয়েকটা এরিয়া আছে এগুলো একটু কালার উল্টা পাল্টা হয়েছে তাই না আমরা কি করব প্রথমে আমরা এই লেয়ারটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যে আছে মাস্ক অপশন মাস্ক টুলটা আছে এখান থেকে যে মাস্ক টুলে আমরা ক্লিক করব ক্লিক করার ফলে এখন এখানে একটা মাস্ক অ্যাড হয়ে গেছে এরপর এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক ব্ল্যাক নেব এর আগে আমরা এই যে এই মাস্কের অংশটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে যে ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাকে থাকবে এখান থেকে ব্রাশ টুলটা নিব ব্রাশ টুলটা নিয়ে আমরা এই যে যে বাইরের এরিয়া আছে সেই বাইরের এরিয়াটা আমার করতে ব্রাশ টুলটা দিয়ে অ্যাপ্লাই করবো ঠিক আছে মেক শিওর যে এই গাড়ির উপরে যাতে না আসে ঠিক আছে আস্তে আস্তে যে বাইরের এরিয়াগুলো আছে যেগুলো ই হয়ে গেছে যেগুলো আমরা কালারটা চেঞ্জ করতে চাই না ওই এরিয়াগুলোতে আমার আস্তে আস্তে অ্যাপ্লাই করবো ভাইয়া এখানে কি গাড়ি সিলেক্ট করে নিলে হবে না না হ্যাঁ এখানে গাড়ি সিলেক্ট ওই গাড়িটা আপনি সিলেক্ট করবেন এটা আরেকটা উপায়ও করা যায় আমি এখানে আপনাদেরকে ইমেজ অ্যাডজাস্টমেন্টে থেকে দেখাইছি আপনি চাইলে গাড়ির এরিয়াটা সিলেক্ট করে ওই যে আমরা প্রথমে যেভাবে করছি মনে আছে যে ইয়েদের ওই যে ওদেরকে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি ওদেরকে মাস্ক দিয়ে আপনি চাইলে ওই সিস্টেমও করতে পারেন ওইটাও আপনাদেরকে একটু একটু করে আমি দেখাচ্ছি এখান থেকে যখন গাড়িটা মার্ক করছিলেন ওইটা একটু আবার আমাকে দেখাবেন আমাদের দেখেন এখানে এই এরিয়াগুলো ঠিক মতো সিলেক্ট হয়নি তাই না তো আমরা এই এরিয়াগুলো দেখেন আমরা হচ্ছে বাইরের যে এরিয়াগুলো ছিল যেগুলো ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলোর জন্য আমরা হচ্ছে ব্রাশটা ব্ল্যাক কালার নিয়ে আমরা এগুলো এই যে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে আমরা ঠিক করবো আর গাড়ির যে এরিয়াগুলো ঠিক মতো সিলেক্ট হয়নি দেখেন এই যে এই এরিয়াটা আমাদের ঠিক মতো সিলেক্ট হয়নি ঠিক আছে কালার হয়নি তো এগুলোর জন্য আমরা কি করবো এখান থেকে ব্রাশটা আবার হোয়াইট করবো হোয়াইট করে দেওয়ার পরে আমরা যে এই গাড়ির এরিয়াগুলো সিলেক্ট করব আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে ব্রাশ টুলটা আমাদের ইয়ে বেশি হয়ে গেছে সরি আমরা এখান থেকে ওপাসিটি একটু কমায় দিয়ে এরপর আমরা এটা নিব
তার মিনিংটা শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমি আবার জয়েন হব। আচ্ছা আমি এখন ইন করে দিচ্ছি, এখন ইন করে দিয়ে